আমি প্রায়ই আপনাদেরকে বলি যে এই সাকিব অপু বুবলি এই ইস্যুতে আর বসতে চাই না তারপরও আজ আমি সিরিয়াসলি বলি, আমার অন্তত বুবলি সাকিবের রিলেশনে আমি আর কোনো কন্টেন্ট, মানে বিশেষ কোনো মেজর কিছু না হলে আমি আর কোনো কন্টেন্ট করব না, কারণ আমি দুইজনের বিষয়টাকেই মানে আমার কাছে সুস্থ বিষয় মনে হচ্ছে না এবং ব্যাপারটা সত্যিকার অর্থে গতানুগতিক নয়। গতকালকে আমরা একটা কন্টেন্ট উপহার দিলাম যেটাতে মূলত বুবলির উপরে একরকম অবিচার, অন্যায়, যদি বলেন যে হীনমন্যতা একজন স্বামী যদি হয়ে থাকে তাহলে তার স্ত্রীর অন্যায়টাও তো এই সমাজে ঢেকে যায়, তাই না? আর সেইখানে তার স্ত্রীকে কোথা থেকে কোটি টাকার বাড়ি কিনলো, কোথা থেকে লাখ টাকার গাড়ি কিনলো, এইসব প্রশ্ন তুলে সরাসরি বলছে যে সে অবৈধ সম্পর্কের সঙ্গে জড়িত, নানান রকম ইলিগ্যাল রিলেশন আছে। এই বিষয়গুলো নিয়ে তেমন কোনো হেডেক নাই। আমি বুবলির পরিবারকে এবং বুবলির ভক্তদের মাধ্যমে আমি রিকোয়েস্ট করেছি, বলতে দ্বিধা নেই, আমি বুবলিকে রিকোয়েস্ট করেছি যে আপনার এই জায়গাটাতেই আপনাকে সে সবচেয়ে বড় চ্যালেঞ্জ করতে চাচ্ছে, তো আপনি আমাদেরকে সহযোগিতা করেন। হ্যাঁ, যেহেতু একটা নারী হিসাবে আপনার উপরে এই ধরনের ব্লেম তোলা হয়েছে, আপনি বলছেন, বুবলি আমাদেরকে বলেছে যে তার ব্যাংক লোন রয়েছে, এগুলো সব কিছু ডকুমেন্ট রয়েছে, গাড়ি কেনা, বাড়ি কেনার, তারপরও আমি বলছি যে এই বিষয়টায় সে, যেহেতু শাকিব খান আপনার সন্তানের বাবা, সে এমন কাজ করছে, সেখানে এই বিষয়গুলো নিয়ে আপনার ক্লিয়ার করা উচিত। আরেকটা বিষয় নিয়ে বুবলির পরিবারের মধ্যে, বুবলির ঘনিষ্ঠজনের মধ্যে একটা দ্বিধা তৈরি হয়েছে। আমরা বুবলির অতীত নিয়ে ঘাটাঘাটি করবো না, এটা আমি বুবলিকেও একসময় কথা দিয়েছিলাম, আমাদের দর্শকদের কথা দিয়েছি যে আমরা অতীত নিয়ে ঘাটাঘাটি করবো না, এটা নিয়ে আমাদের এখন আর কোনো আগ্রহ নেই। আপনারা অনেকেই জানেন, অনেকে আমাদের কমেন্ট বক্সে অনেক কিছু লিখেছেন, আমি এই বিষয়টা নিয়ে আর একটু শব্দ করতে চাই না। অনেকে আমাকে একটু ইনসিস্ট করার চেষ্টা করেছেন যে আপনি ওই বিষয়টা বিস্তারিত বলেন, আমি বলছি না, আমি কথা দিয়েছি আমি এই বিষয়ে আর কোনো কথা বলবো না। তবে আমার কাছে গতকালকে কন্টেন্টে আমি যখন বললাম যে বুবলি এবং শাকিব খানের বিয়ে হয়েছে, এরকম কোনো প্রমাণপত্র বুবলি এবং শাকিব খান কেউ এখন পর্যন্ত দেখাতে পারেনি, সন্তান জন্ম হয়েছে ঠিক আছে, যতদিন পর্যন্ত এই ইস্যুর সমাধান না হবে ততদিন এই সন্তানের ব্যাপার নিয়ে কথাবার্তা হতেই থাকবে। এটা আজকে আমার মুখ বন্ধ হোক, কালকে আরেকজনের মুখ খুলবে, এই সন্তান বড় হবে, তার নিজের পিতৃ পরিচয়, তার নিজের মা বাবার পরিচয় তার জানার বিষয় চলে আসবে। তো আমি যখন বলেছি যে সেই ছয় মাস ধরে যখন শাকিবকে বলছেন, বুবলিকে বলি না, এটা বুবলিক বলার বিষয় না, কারণ বুবলি তো নিজেই ফ্রাস্ট্রেটেড হয়ে তার সন্তানের পরিচয় মিলছিল না, সে বাধ্য হয়েছে তার সন্তানকে সামনে আনতে। শাকিবকে আমি বলছি যে আপনারা আপনাদের এই বিয়ের প্রপার টাইমের ডকুমেন্ট আমাদেরকে একটু দেখান দেখি, আপনারা কেমন মহান সাধু মানুষ, এই যে মহিলাটাকে নিয়ে আপনারা একসাথে মুভি করলেন, সেই সময় উপবিশ্বাসের ঘরটা ভাঙলেন, তারপরে এই মহিলাকে চুপি সারে আমেরিকায় পাঠালেন, সেখানে সন্তান হলো, সেই সন্তান আসার পরেও না বুবলির স্বীকৃতি মিললো, না তার ছেলের স্বীকৃতি মিললো, তারপর একরকম বাধ্য হয়ে বুবলি সেই স্বীকৃতি আদায় করে নিল। এই প্রেক্ষাপটে আমি শাকিবের সবসময় বলেছি যে সে বুবলিকে বিয়ে করার ডকুমেন্ট দেখাক। এখন এই কথাটা, হ্যাঁ, এক অর্থে এই কথাটা যখন আসে তখন বুবলি এবং তার ছেলের উপরও বিষয়টা উঠে, কিন্তু ফ্যাক্ট তো এখন বুবলির দিক থেকে বলা হচ্ছে যে শাকিব সেই বিয়ের অল কাইন্ড অফ ডকুমেন্ট সে নিয়ে গেছে কৌশলে। শাকিব যেরকম বলে যে তাকে নাকি তার সরলতার সুযোগ নিয়ে এখন পর্যন্ত ডজন খানেক নারী শুধু তার সরলতার সুযোগই নিয়েছে, এখন বুবলি বলছেন যে সিম্পেথিয়াইজড হয়ে শাকিবের করোনা করতে গিয়ে বা সে এমন কিছু ইমোশনাল ব্ল্যাকমেল করে, সেই ব্ল্যাকমেলগুলোর কারণে তাকে তার পেপার দিয়ে দিতে হয়েছে, যে পেপারগুলো বিয়ের ডকুমেন্ট ছিল। তো আমি কাল রাতেই তাদেরকে টেক্সট করেছি, আমি বলেছি যে দেখেন এটাও যদি হয় তাহলে একটা তো বিয়ে হয় কোর্টে হয়, আর নাহলে কাজী অফিসে হয়, সে ডকুমেন্টগুলো তো থাকে, কাজী অফিসের ডকুমেন্ট যদি কেউ গায়েব করে তাহলে ওই কাজীর খবর আছে, বাংলাদেশ আইন অনুযায়ী চরম শাস্তির মুখে পড়তে হয়, তাহলে সেটা কালেক্ট করা সহজ। সেইটা কালেক্ট করে এখন শাকিব যা যা বলছে বুবলির নামে এবং যেসব রংচং সরাচ্ছে, যেসব নোংরা কথা বলছে, অনেকেই আমাদেরকে বলার চেষ্টা করেন, আমার মনে হয় কয়েকশো কমেন্ট আসছে যে বুবলিকে নিয়ে সমালোচনা করেছেন, বুবলি ভালো ছিল না, বুবলি এই করে নাই সেই করে নাই। তো
আমি বলবো ভাই একটা মানুষ ধরেন সে তার জায়গায় খারাপ, তাই বলে কি আমি খারাপ হব? সে তার জায়গায় খারাপ, সে তার সেটার শাস্তি পেয়েছে, কিন্তু তাকে নিয়ে এখন যে খেলাটা হচ্ছে, তাকে নিয়ে যেভাবে তার সন্তানের বাবা যেসব কথাবার্তা বলছেন, আপনারা ওই ইন্টারভিউগুলো পড়বেন, পড়ে বুঝার চেষ্টা করবেন যে একটা সুস্থ সবল মানুষের পক্ষে এইগুলো বলা কি সম্ভব কি না। এবং আপনারা আপনারা কি তা, আমরা তো কালকের কমেন্টগুলো দেখছি, এর আগে সাকিব ভক্তরাও আমাদেরকে যেভাবে রীতিমতো ছিঁড়ে ফেলছিল, কালকে তো ম্যাক্সিমাম মানুষ বুবলির পক্ষ নিয়েছে এবং ম্যাক্সিমাম মানুষই সাকিবের এই এই কর্মের বিরোধিতা করেছে যে এটা তার ঠিক না। তাদের মধ্যে পারিবারিক সম্পর্ক যদি নষ্ট হওয়ার থাকে, তাহলে তারা এটা ইন্টারনালি সমাধান করতে পারতো। কত রাস্তা আছে, মুরব্বীরা আছে, ফিল্মেরা, এই যে কয়েকদিন আগে ওই অস্ট্রেলিয়ার প্রযোজক আপনার ইয়ের সাথে আজমতুল্লাহ তো বোধের নাম নাকি, ওই ভদ্রলোকের সঙ্গে মামলা টামলায় জড়ালো, তারপরে খসরু ভাইয়ের প্রযোজক, খসরু ভাইয়ের মধ্যস্থতায় বসে নেই, এরকম মধ্যস্থতাকারী পরিচালক এখনও আছে, মুরব্বী অনেক আছে বাংলাদেশের সিনেমায়, ইলিয়াস কাঞ্চন আছেন, দেলরজান ঝুন্টু আছেন, ইভেন ইকবাল সাহেব, ইকবাল সাহেবরা আছেন, সহযোগিতা হাত চাইলে তারা সহযোগিতা করবে। ইকবাল তো সে ইকবাল হয়তো কয়েকদিন আগে দেখলাম যে একটা ইন্টারভিউতে তিনি বলছে যে না, সাকিব তার কোনো ক্ষতি করেনি। তাহলে এগুলোতে দুদিন পরে পরে মিডিয়ায় ছেড়ে দেওয়া, এটা কি একজন নারীকে শুধুমাত্র হেয় করে মজা নেওয়া, বিকৃত রুচির পরিচয় দেয়া, নাকি ফিল্ম কোনো পলিটিক্সকে জাগ্রত করে নিজের সুবিধা আদায় করে নেওয়া? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে।